কেউ মেরামত করছেন ফিশিং বোট, আবার কেউবা প্রস্তুত করছেন জাল ও দড়ি। দীর্ঘ বিরতির পর সাগরে মাছ ধরার প্রস্তুতিতে এমনই কর্মব্যস্ততা এখন পটুয়াখালীর জেলেপল্লিগুলোতে। আগামী 23 জুলাই শেষ হচ্ছে সাগরে মাছ আহরণে সরকারের দেয়া 65 দিনের নিষেধাজ্ঞা। এরপরে ওই দিন গভীর রাতে মাছ শিকারে সাগরে যাবেন মহিপুর আলিপুর মৎস্য বন্দরের কয়েক হাজার জেলে। আবহাওয়া অনুকূলে থাকলে জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ, এমন আশা তাদের। অনেক দিন বন্ধ আসলে জাইলে কোনো নামে নাই, সরকার অবরোধ মানছে। অবরোধের পর আলহামদুলিল্লাহ আমরা সাগরে নামবো, আল্লাহ দিলে আমরা বেশি মাছ পাবো। 23 তারিখে আমরা নামবো সাগরে, তা জাল পাল্লা রেডি করতেছি আমরা। অনেক দিন আপনা হয়েছি, এগুলা পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ মাছ দেয়। আমরা প্রস্তুতি নিতেছি আমাদের বোট সাগরে গভীর সাগরে পাড়ানোর জন্য পরিকল্পনা আমরা করতেছি। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মৎস্য কর্মকর্তা জানান, এবার ছাড়িয়ে যাবে সামুদ্রিক মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা। সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং নিশ্চিত করার জন্য এই অভিযান পালন করা হয়। তাদের জালে যথেষ্ট পরিমাণে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ আসবে এবং জেলেরা যে দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছে এই প্রতীক্ষার ফল তারা পাবে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 48,398 জন। নিষেধাজ্ঞা চলাকালীন 2 ধাপে নিবন্ধিত প্রতি জেলেকে সরকারিভাবে 86 কেজি করে চাল দেয়া হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।